যদি কোনো সময় ম্যানহোলের ঢাকনাকে এরকম ভাবে নাচতে দেখো তাহলে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেও, না হলে তোমাদেরও 12টা বেজে যাবে। আসলে যখন ম্যানহোলের মধ্যে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন যদি কোনো শয়তান বাচ্চা বাইরে থেকে বোম ওটার মধ্যে ফেলে বা অন্য কোনো কারণে গ্যাসগুলি ইগনাইট হয়ে গেলে ম্যানহোলের মধ্যে এরকম একটি ভয়ঙ্কর ব্লাস্ট হয়, আর ব্লাস্টের প্রেসারেই ম্যানহোলের ঢাকনা এরকম আকাশে উড়ে যায়। আর এই ঢাকনাগুলি ওড়ার আগেই এরকম ডান্স করে সিগন্যাল দেয়।